আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রীও ঢলে পড়ল মৃত্যুর কোলে। করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী। ঘটনাটি ঘটে কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর গ্রামে। এই গ্রামের অমল রায় 72 বছর বয়স এবং কাজল রায় 65 বছর বয়স অসুস্থ হয়ে পড়লে সকালে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা পরীক্ষার অমল রায়ের রিপোর্ট পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। পাশাপাশি কাজল রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ওই দিন সন্ধ্যায় অমল রায়ের মৃত্যুর খবর পেয়েই কাজল রায় অসুস্থ হয়ে পড়ে। বাবা কেন মারা গেছিল? বাবা করোনায় মারা গেছে। হ্যাঁ, বাবা করোনায় মারা গেছে। দিয়ে দিয়ে মা আধা ঘন্টা করে শুনি মা হাত পান করে মারা গেছে। মা কোথায় মারা গেছে? মা এই হসপিটালে গেটে এসে মা মারা গেছে। দিয়ে বাবা কোথায় ছিলেন? বাবা তো আমি উপরে ছিল হাসপাতালে। হাসপাতালে মা কি দেখতে এসেছিলেন? মা এমনি আসতেছিল, যে মার একটু অসুস্থ ছিল, মা এসেছিল। কি নাম আপনার? আমার নাম বিধান রায়। তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে সংশ্লিষ্ট ডাক্তারবাবু দেখার পর কাজল দেবীকে মৃত বলে ঘোষণা করেন। করোনা বিধি মেনে রবিবার রাতেই কালনা শ্মশানে অমল রায়ের শেষকৃত্য সমাধা হয়। অন্যদিকে সোমবার কাজল রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পর তার নিকট আত্মীয় অমল রায় এবং ছেলে বিধান রায়ের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।